আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ডায়াবেটিসের নতুন আরও একটি চমৎকার টিপসে। এবারের পর্বে আমি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য এমন একটি টিপস আপনাদের সামনে শেয়ার করব, যে টিপসটি সকল ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য অত্যন্ত দরকারি এবং জরুরি। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন একটিমাত্র প্রাকৃতিক উপাদান বা উপায়ের সাহায্যে। তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে বা টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে এই টিপসটি আপনি জানতে পারবেন। বন্ধুরা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য আমাদের তিনটি জিনিস লাগবে। প্রথমে যে জিনিসটি লাগবে সেটি হলো মেথির পাতা। বন্ধুরা, মেথি যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ঠিক তেমনিভাবে মেথির পাতাও ডায়াবেটিস নিরাময় করতে সাহায্য করে। এরপর এর সঙ্গে লাগবে অল্প পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়ার ঔষধি গুণাগুণ কিন্তু অসাধারণ, এটিও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সবশেষে যে জিনিসটি লাগবে সেটি হলো লেবুর রস। লেবুতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন সি ও অ্যাসিটিক অ্যাসিড খুব দ্রুত ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বন্ধুরা, চলুন জেনে নেই কিভাবে তিনটি উপাদান আপনি ব্যবহার করবেন। সর্বপ্রথমে আপনি মেথি পাতাগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবেন। এগুলো ব্লেন্ড হয়ে গেলে তারপর একটি পরিষ্কার গ্লাসের মধ্যে ছেঁকে নেবেন। এবার সেটার সঙ্গে আপনি মিক্সড করে দিবেন অল্প পরিমাণ, অর্থাৎ আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, এবং তার সঙ্গে মিক্সড করে দিবেন 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পাতিলেবুর রস। এবার তিনটি উপাদান খুব ভালো করে নেড়ে একসঙ্গে মিক্সড করে নেবেন। প্রিয় বন্ধুরা, চলুন জেনে নিই কখন এই মিশ্রণটি খেতে হবে। বন্ধুরা, এই মিশ্রণটি খেতে হবে প্রতিদিন সকালবেলা খালি পেটে। আপনি যদি ঘুম থেকে উঠে খালি পেটে এই মিশ্রণটি টানা 15 থেকে 20 দিন খেতে পারেন, ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। বন্ধুরা, তাহলে আর দেরি কেন, এখনই এই টিপসটি ফলো করুন এবং ডায়াবেটিসকে আপনার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসুন। প্রিয় বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানান। এভাবে আমার দেয়া টিপসগুলো নিয়মিত ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।